তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে হাতেনাতে আটক দুই বিজেপি কর্মী। ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বিক্ষোভে ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি। অভিযোগ, দু নম্বর বিজেপি কর্মী তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে পোস্টার লাগাচ্ছিল ভক্তিনগর থানা অন্তর্গত এলাকায়। এরপর ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে ভক্তিনগর থানায় নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানায় পৌঁছয় বিধায়িকা শিখা চ্যাটার্জি এবং বিজেপি কর্মী সমর্থকেরা। অবিলম্বে বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকে বিজেপি কর্মীরা। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিখা চ্যাটার্জি অভিযোগ করেন, দলের হয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেমেছিল দুজন বিজেপি কর্মী, দলের কাজ হিসেবে পোস্টারিং করা হচ্ছিল এলাকায়, বিজেপি গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর চেষ্টা করছে পুলিশ। এছাড়া আটক করা বিজেপি কর্মীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান শিখা চ্যাটার্জি। পাশাপাশি আগামীকাল থেকে নিজের এলাকায় পোস্টার করবে বলে জানান ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি। নিজে পোস্টার মারবো, কতজনকে ধরবে আমাদের ভারতীয় জনতা পার্টি, পুরাতে পোস্টার মারবে কালকে, কতজনকে আইসিআরএস করবে দেখবো। এরপর পুলিশরা আমার তো মনে হয় মানুষে এদেরকে ছাড়বে না, এরা মার খেয়ে মরবে। জাভেদ হাবিব দুর্গাপূজা মেয়েদের জন্য থাকছে কেরাটিন স্ট্রেটনিং স্মুথনিং শুধুমাত্র 4,999 টাকায়। কেরাটিন এবং স্ট্রেটনিং এনি লেন্থ 8,999, যে কোনো হেয়ার স্পার সাথে থাকছে হেয়ার কাট একেবারে ফ্রি। কেরাটিন স্পা শুধুমাত্র 1,499, গ্লোবাল হেয়ার কালার 2,999, গ্লোবাল হাইলাইট বা লাইস কালার 3,999, হেয়ারফল ট্রিটমেন্ট প্রলঙ্গা ট্রিটমেন্ট শুধুমাত্র 1,499। অন্যদিকে ছেলেদের জন্য থাকছে কেরাটিন ট্রিটমেন্ট স্ট্রেটনিং 1,999, হেয়ার স্পা শুধুমাত্র 699, হেয়ার কালার এবং হেয়ার কাট শুধুমাত্র 999। বিউটি, যে কোনো 2,000 টাকার সার্ভিস নিলে একেবারে 30% ছাড় যে কোনো বিউটি প্রোডাক্টের সার্ভিসের উপর। লাক্সারিয়াস পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর শুধুমাত্র 1,599। অফারটি থাকছে শুধুমাত্র 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। কল করুন 9732821148 আর আর এর রোড কোচবিহার। ভারত মাতা কি পোস্টার লাগানো, এটা তো গণতান্ত্রিক অধিকার, পোস্টার লাগানো তো গণতান্ত্রিক অধিকার, একটু লাগাতেই পারে। আর যে মানুষটা অনুব্রতর মতো যার স্ক্যাম, গরু চোর কয়লা চোর হাজারটা মানে স্ক্যাম নিয়ে জড়িত যারা, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলছেন তাকে বীরের মতো গলায় মালা দিয়ে নিয়ে আসতে হবে, তো সেই জায়গায় বাংলার লজ্জা মমতা যদি আমরা বলি তাকে গ্রেপ্তার করে নেবে? হোয়াট ইজ দিস? এ তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করার অধিকার মমতা ব্যানার্জি কোথায় পেলো? এই পুলিশগুলোকে কিভাবে পুষতে গেলো? আর এই পুলিশ কি জানে না আগামী দিন এদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে পড়তে হবে? পুলিশ কোথায়? পুলিশ আইসি নেই, আইসি বেরিয়ে গেছে। আমি বারবার ফোন করেছি আইসিকে, আইসি কিন্তু ফোন ধরেননি। এখন ফোন করলাম, আইসি ফোনটা ধরলেন না। কত বড় ধৃষ্টতা, একজন এমএলএ জনপ্রতিনিধি ফোন করছে অথচ আইসি ফোনটা ধরছেন না। উনি কি খুব বড় অ্যাওয়ার্ড পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? অ্যাওয়ার্ড উনি এখন পাবেন, পরবর্তীতে কি হবে? সে অ্যাওয়ার্ড তো কোথায় যাবে? সে অ্যাওয়ার্ড